তো আসলে এই অ্যাসাইনমেন্টটা ভালো করে করার জন্য যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের একটু ভালো রেফারেন্স বই পড়া প্রয়োজন। আপনি ধরেন বাংলাদেশ সম্পর্কে জানতে চান, বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয় সম্পর্কে জানতে চান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে চান, এখন এই জানাটার পরিধিটা বড় হওয়া প্রয়োজন। আমি আবারও বলছি, একটু আগে আপনাদের বললাম যে আমি যখন ইন্টারমিডিয়েট লেভেল পার করে এসেছি তখন কিন্তু আমার একটা মেন্টাল সেট আপ থাকে, এবং সেই সেট আপ হচ্ছে এরকম চিকন একটা বই, ওকে, যে বইয়ের মধ্যে সবকিছুই থাকে, পড়াশোনা হয়। খেয়াল করে দেখেন আপনি কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলটা পার হয়ে এখন উচ্চ শিক্ষার স্তরে পৌঁছেছেন, আপনার স্তরটা কিন্তু উচ্চ শিক্ষা। তো উচ্চ শিক্ষার স্তরে এসে আমাদের আসলে যেটা ভালো করে মনে রাখা দরকার প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে আসলে একটু ভালো বই পড়তে হবে, মোটা বই পড়তে হবে, বেশি পড়তে হবে। আপনি আমার আপনার উদাহরণ দেখাই, আমি যদি ওই সময়ে আমার শ্রদ্ধেয় ম্যাডামের অ্যাসাইনমেন্টটা একটু মোটা বই দেখে করতাম, ভালো বই দেখে করতাম, তাহলে আমি সে খুব ভালো করতে পারতাম। একটু এই বইটা দেখেন, এই বইটার নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস 1707 থেকে 1971। এটা হচ্ছে ইতিহাস বলতে রাজনৈতিক ইতিহাস, এটা হচ্ছে অধ্যাপক সিরাজুল আলম চৌধুরী স্যারের সম্পাদনার একটা বই, এবং এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বই, একটু একটু বেশ মোটাও বই। হ্যাঁ, একটু বেশ মোটা। জি স্যার, আমার কাছে আছে। ও, খুবই ভালো খবর, এটা তো খুবই আনন্দের খবর, আপনার বাসায় এত চমৎকার একটা রেফারেন্স বই আছে। আচ্ছা, আমি এই কথাটা এই জন্য বললাম, আপনারা যে অ্যাসাইনমেন্টটা করতে চাচ্ছেন, দেখেন এই অ্যাসাইনমেন্ট নিয়ে ধরেন বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা নিয়ে আপনার কি বলবো, এটা নিয়ে 1000 পৃষ্ঠার বই লিখা যায়, বুঝতে পেরেছেন? ইউ ক্যান রাইট 1000 ওয়ার্ডস বুক, বুঝতে পেরেছেন? তো এখন আপনি বলতে পারেন, স্যার আমি তো কিছু পাচ্ছি না। এর না পাওয়ার মূল কারণটা হচ্ছে আপনি সেটা খুঁজতেছেন না, আপনি সেটা পড়ছেন না, বুঝতে পেরেছেন? তো এটা এটা করা খুব প্রয়োজন। আমি আপনাদের আরেকটা ছোট্ট জিনিস দেখাই, আমার একটা কার্ড আপনাদের দেখাই, আমার টেবিলের নিচে হয়ে গেছে, দেখেন এটা 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 একটা, আপনি বলছেন বঙ্গবন্ধুকে আপনি কিছু পাচ্ছেন না, এটা একটা গবেষণাপত্রের খসড়া আর কি। হ্যাঁ, কারেকশন কপি, এই কারেকশন কপি, যেটা আমি অনেক কিছু কারেকশন করেছি। এটা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নিয়ে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, শুধুমাত্র শুধুমাত্র বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নিয়ে আমি যে কাজটা করেছি, এটার পৃষ্ঠা সংখ্যা হয়েছে 400+। শুধুমাত্র 7ই মার্চের ভাষণ, আপনি হয়তো 7ই মার্চের ভাষণ নিয়ে আপনি কাজ করতে, আপনি এক পৃষ্ঠা বেশি কিছু মাথায় ঢুকবেন, এটার কাজটা হয়েছে 400+। তো আমি আপনাদেরকে বলবো যে অ্যাসাইনমেন্ট আপনারা করতে করার জন্য আপনারা অ্যাসাইন্ড হয়েছেন, সেই অ্যাসাইনমেন্টটা করার জন্য আপনাদের একটু পড়তে হবে। এখন আপনি বলতে পারেন, স্যার আমি ইউনিভার্সিটিতে নাই, আমি পড়বো কিভাবে? হ্যাঁ, এখন দেখুন, ওই যে আপনি বলে যে ইন্টারনেট বা মোবাইল প্রযুক্তি আমাদের কাছে এখন সহজ, কিন্তু এর এর সঠিক ব্যবহারটা করতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনি যদি একটু পড়তে চান, আপনি যদি জানতে চান, এই যে গত 15ই আগস্ট পার হয়ে গেল, 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে একটা ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট থেকে, বিশেষ পত্রিকার সাথে যুক্ত একটা আলাদা পেজ। আপনারা আমাকে বলেন যে আপনারা অ্যাসাইনমেন্ট করতে চান, ওই ক্রোড়পত্রটা আপনি ফার্স্ট থেকে শেষ পড়েন, 2টা পৃষ্ঠা মাত্র, তাহলে আপনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর অভ্যুদয়, আমাদের শ্রদ্ধেয় আরেফিন স্যার লিখেছেন, হ্যাঁ ওর মধ্যে ভালো লেখা আছে, রাষ্ট্রপতির বাণী আছে, মাননীয় প্রধানমন্ত্রীর লেখা আছে, হ্যাঁ ওটা লিখলেও আপনি আপনি যেটা জানতে চান, বুঝতে চান, আপনি সেটা আপনি সেটা পারবেন, বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটু দেখিয়ে দিই, 1 মিনিট। আমি তোকে হাই দিতে যায় ফাঁসে গেছি। হ্যালো, আমার রুমটাতে একটু অবস্থা বাজে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সেটা সেটা হচ্ছে, আচ্ছা এটা এটা আমি যেটা আপনাকে বলতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমি যেটা করি আর কি, আমার যা বিষয়গুলো পড়তে ভালো লাগে সেই বিষয়গুলো যখন পত্র পত্রিকায় আসে সেগুলো আমি আসলে বড় পরিসরে সংরক্ষণ করে রাখি আর কি। হ্যাঁ, তো
তো গত 15ই আগস্টের অনেকগুলো পত্রিকায় ভালো ভালো আর্টিকেল এসেছে বাংলাদেশের রাজনৈতিক অভ্যুদয় এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। হ্যাঁ, আমি আসলে সেগুলো আসলে আমি ভীষণ ভাবে সংরক্ষণ করেছিলাম, আমার কাছে এখানে রয়েছে, আমি কোথাও আসলে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তো আপনারা যে প্রশ্নটা করলেন যে এই অ্যাসাইনমেন্টটা করবো কিভাবে, আমার কাছে মনে হয় আপনাদের ওই যে পড়ার লেভেলটা, এটা খোঁজার লেভেলটা, এটা আসলে একটু উচ্চ স্তরের হতে হবে, উচ্চ মাধ্যমিক স্তরের হতে, উচ্চ মাধ্যমিক নয়, উচ্চ শিক্ষার স্তরের হতে হবে। তাহলে আপনি এটা মাত্র 2000-2500 ওয়ার্ড কেন, এটা আপনি চোখ বন্ধ করে 10,000 ওয়ার্ড ইজিলি লিখতে পারবেন। ওকে, এই এই প্রশ্নের পরের কোনো উত্তরে কারো কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে বা কেউ কোনো কিছু জানতে চান? আমি সবার মাইক আনমিউট করে দিয়েছি, সরি মিউট করে দিয়েছি, আপনাকে কথা বলতে চাইলে এটা আনমিউট করে বলতে হবে, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। স্যার আপনি বলছিলেন যে মানে অ্যাসাইনমেন্টের ভিতরে হচ্ছে আর্টিকেল, বিভিন্ন পত্রিকা, তারপর বিভিন্ন লেখক কি বলছে সেটা হচ্ছে উল্লেখ করতে, তো আমি এটা বুঝতেছি না যে আমি এটা কিভাবে উপস্থাপন করব লেখার মাধ্যমে। পত্রিকা যে আর্টিকেল গুলা ওইগুলো তো অনেক বড় স্যার, ওইগুলা কিভাবে উপস্থাপন করব যদি একটু বলতেন। না, যেমন ধরেন, যেমন আমি ছোট্ট করে বলি, যেমন ধরেন কেউ একজন একটা আর্টিকেল লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে কে লিখেছেন, তোফায়েল আহমেদ লিখেছেন, অথবা বর্তমান সময়ে যারা শিক্ষাবিদ রয়েছেন শ্রদ্ধেয় আরিফিন সিদ্দিক স্যার আছেন, আরো অন্যান্য শিক্ষক লিখেছেন একটা আর্টিকেল। যেমন ধরুন আপনি যদি গত গত 15ই আগস্টের ঘটনা প্রবাহের একটা আর্টিকেল কথা বলেন, তো এখন আপনি যখন কি হয়, আপনি যখন উচ্চ মাধ্যমিক স্তরে যখন আপনি একটা অ্যাসাইনমেন্ট করতে আসেন, একটা লিখেন, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনার আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কে কোথায় কথাটা বলেছে তার একটা রেফারেন্স দিতে হয়। যেমন কেউ একজন বলেছেন যে আসলে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার জন্য যে সকল নেতা কাজ করেছেন তার মধ্যে বঙ্গবন্ধু ছিলেন অগ্রগণ্য এবং বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে সাহসী এবং যার প্রেক্ষাপটে তার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতাটা এসেছে। এখন ধরে এটা আপনার কথাও হতে পারে, আপনিও লিখতে পারেন, কিন্তু এই কথাটা তো আসলে কেউ একজন বলেছেন যেটা আপনি বইয়ে পড়েছেন, ঠিক আছে? এখন আপনি যেখানে পড়েছেন সেই রেফারেন্স তো দিতে হবে। আপনি যদি একেবারেই আমরা গবেষণা আর্টিকেলে যেভাবে আপনার রেফারেন্স দিই সেভাবেও না দেন, আপনাকে তো বলতে হবে যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে বা রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে এই শিক্ষাবিদ 1 তারিখের পত্রিকায় একটা আর্টিকেলে এই শিরোনাম আর্টিকেলে এই কথা বলেছেন। এখন সেই কথাটাকে ধরে পর আপনি অ্যানালাইসিস করবেন। আমি গতকাল রাতে আপনাদের একটা 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 অ্যাসাইনমেন্ট দিয়েছি আপনাদের ফেসবুক পেজে, আপনারা কি পেয়েছেন, কেউ কি দেখেছেন লেখাটা? দু একজন দেখেছেন, যদি একটু আনমিউট করে বলেন। কেউ কি দেখেছেন? জি স্যার দেখেছি। আচ্ছা, আপনি ওটার মধ্যে দেখেছি, আপনি এটার মধ্যে দেখবেন, এটার মধ্যে আমি যেভাবে রেফারেন্স গুলো আমি যেভাবে দিয়েছি সেগুলো একটু ব্যবহার করার, হ্যাঁ, এটা ব্যবহার করার চেষ্টা থাকা উচিত। হ্যাঁ, সেটা 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 চেষ্টা থাকলে আপনি আপনি এই কাজটা ভালো করে করতে পারবেন আর কি। হ্যাঁ, তো এটা কিভাবে আমি আপনারা কিছু দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা দেখতে পাচ্ছেন না, এটার পরে আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন, আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন না? জি স্যার। জি স্যার, পেজ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই আমি গতকাল আপনাদের একটা প্র্যাকটিসের জন্য একটা আর্টিকেল দিয়েছিলাম, এটার উদ্দেশ্য ছিল মূলত দুটো, একটা হচ্ছে যে আপনারা একটু আপনারা লেখাগুলো পড়েন, এই যে এই এই কাজটা দিয়েছিলাম গতকাল। হ্যাঁ জি স্যার, জি স্যার, ঠিক আছে। এই কাজটা এটা 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 উদ্দেশ্য ছিল দুটো, আপনারা খেয়াল করে দেখেন, এটা একটা হচ্ছে যে আপনারা একটা আর্টিকেল পড়ছেন, একটা লেখা পড়ছেন, সেই লেখাটা কিভাবে হতে পারে, কিভাবে লেখা যেতে পারে তার একটা প্র্যাকটিস, আর সাথে এটার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেকগুলো শব্দ আছে বাংলা শব্দ, যেগুলো শব্দগুলো একটু কঠিন একটু জটিল, হ্যাঁ, যেখানে সেখানে আপনার যুক্তবর্ণ কি হবে, বানানটা ঠিক আছে কিনা, এবং ভুল বানান লেখা আছে, হ্যাঁ, যেগুলো আসলে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে। হ্যাঁ, এই শব্দগুলো আপনার খেয়াল করবেন যে শব্দগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, শব্দগুলো সঠিক কিনা। হ্যাঁ, এটা এই যে দেখেন এই শব্দগুলো দেয়া আছে এখানে, হ্যাঁ, যাতে আপনাদের
এই যে প্রচন্ড, এই বানানটা ঠিক কিনা, এখানে কি আছে, দন্ত্য আছে না মূর্ধন্য আছে, হ্যাঁ, দূষণীয়, বঞ্চনা, পীড়ন, হ্যাঁ, এই শব্দগুলো শব্দগুলো ঠিক কিনা, হ্যাঁ, ওকে, এগুলো একটু দেখা। আর এটা আপনি দেখেন, এটা আমি যেখানে ওপেন করলাম সেটা হচ্ছে আপনি এই জিনিসটা দেখবেন, সাথে সাথে খেয়াল করে দেখেন, আমি এই এই যে দেখেন, আমি একটা ছোট্ট রেফারেন্স পড়ে শোনা, এখানে বলা হচ্ছে খুব সম্ভবত 4 সেপ্টেম্বর 1971 রাতে তাদের হত্যা করা হয়েছিল, এই বিষয়ে শহীদ জননী জাহানারা ইমাম 71 দিনকরিতে লিখেছেন, 71 দিনকরিতে শহীদ জননী জাহানারা ইমাম লিখেছেন, আমি আমি একটা রেফারেন্স এখানে দিয়েছি, হ্যাঁ, তো লিখেছেন কি, তারপরে সেই বর্ণনাটা দেয়া আছে, আর নিচে বইয়ের নাম দেয়া আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি হয়তো আপনি মাত্র মাত্র উচ্চ শিক্ষার স্তরের মাত্র শুরুর দিককার শিক্ষার্থী, আপনি হয়তো এই রেফারেন্সটা এতে একেবারেই একেবারেই বিজ্ঞানসম্মত ভাবে বা যেভাবে আপনার আমরা আমরা গবেষণায় ব্যবহার করি সেটা নাও দিতে পারেন, কিন্তু আপনি কি করতে পারেন সেটা হচ্ছে এই শুধু এইটুকু লিখতে পারেন, হ্যাঁ, যে বঙ্গবন্ধু বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে জাহানারা ইমাম না অন্য নাম, ঠিক আছে, অন্য নাম দিয়ে তিনি যা বলেছেন সেই কথাটা লিখে এই যে কোড কোড দিয়ে আপনি বইয়ের নাম বা পৃষ্ঠার নাম লিখতে পারেন, ঠিক আছে, এভাবে এভাবেই এভাবেই লিখা হয়, হ্যাঁ, এভাবেই লিখা হয়, এটাই হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে নিয়ম। আপনারা দেখেন ওই ওই অ্যাসাইনমেন্টের মধ্যে আপনাদের হোমওয়ার্কের মধ্যে লিখা আছে এখানে ঘটগুলো আর বাড়বে, হ্যাঁ, আপনার যে কাজটা হবে এখানে এই যে ঘরটার মধ্যে দেখেন লেখা প্রকম্পিত, হ্যাঁ, প্রকম্পিত যদি বানান, যদি এটাই যদি শুদ্ধ হয় আপনি এটা এখানে শুদ্ধটা লিখবেন, অর্থটা লিখবেন, ক্ষণ জন্মা বানানটা যদি ঠিক থাকে আপনি শুদ্ধ রূপে এখানে লিখবেন, অর্থটা এখানে লিখবেন, ঠিক আছে। এভাবে যতগুলো যতগুলো আপনাদের দেয়া আছে আন্ডারলাইন করা, হ্যাঁ, সেগুলো ওখানে লিখে লিখে আপনার সাথে প্র্যাকটিস, সেই জন্য আপনাদের এই কপিটা এই কপিটা সেখানে দেয়া আছে, ক্লিয়ার? জি স্যার। আপনাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আলোচনাটাও ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ওকে ওকে। স্যার, বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে আপনি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন নেক্সট আর একটু মানে সময়টা একটু বাড়াই দিলে ভালো হইতো। ভালো হইতো। আচ্ছা, তোমরা কবে দিতে চাও বাবা, কবে দিতে চাও বলো? স্যার, আর 2-1 দিন যদি বাড়াই দিতেন। আচ্ছা ঠিক আছে, 2-1 দিন নয়, তোমাকে পুরো 1 সপ্তাহে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তোমরা অ্যাসাইনমেন্টটা চাইলে আমি আমি আবারও বলছি আমি আমি আবারও বলছি এই অ্যাসাইনমেন্টটা যেহেতু নম্বর ভিত্তিক নয়, যে অ্যাসাইনমেন্টের উপর আপনি নাম্বার পাবেন তা নয়, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা করতে দেওয়া হয়েছে আপনাদের ক্লাস ওয়ার্কের অংশ হিসেবে, এবং এটা করার জন্য আমি আপনাদের পেছনে বেত নিয়ে ঘুরবো না, হ্যাঁ, বেত লাঠি নিয়ে ঘুরবো না, ঠিক আছে, এই কেন করছো না, না করলে পিঠে শেষ করে ফেলবে, পিঠের চাম তুলে ফেলবে, ব্যাপারটা কিন্তু এমন নয়, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনাদের পড়াশোনা এবং আপনাদের ইচ্ছার উপর নির্ভর, হ্যাঁ, আপনি প্যান্ডেমিকের কারণে নানা কারণে আপনি টাইম বাড়িয়ে যেতেই পারে, চাইতেই পারেন, টাইমটা বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু আমি আবারও বলছি দ্যাট ইজ গতদিন বলেছিলাম আপনাদের যে আমি চেষ্টা করছি আপনাদের এই পরিশ্রমটা বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয় সম্পর্কে জানা, বঙ্গবন্ধু সম্পর্কে জানা এবং সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানা, এই প্রক্রিয়ার মধ্যে যারা ভালো করবেন যারা ভালো করবেন করবেন তারা হয়তো তাদের এই ভালো কাজের জন্য একটা শুভেচ্ছা উপহার পেতে পারেন, ঠিক আছে, তার একটা সুযোগ আছে আপনাদের জন্য, এটা এটা আপনাদের জন্য পুরোপুরি আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল, পুরোটাই পুরি আপনাদের নিজের নিজের আগ্রহের উপর নির্ভরশীল, এবং এটা ইচ্ছা করে করতে হবে, এখানে চাপাচাপি জোড়া জুড়ি বা ওই যে বেত নিয়ে ঘোরার মতো কিছু নেই আর কি। তো ওকে, আপনাদের আরো 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো অ্যাসাইনমেন্টের সময়টা, আর আপনারা কি করবেন, সবাই যদি আমাকে একে একে মেইল করেন তাহলে আমি একটা করে মেইল খুলতে খুলতে পাগল হয়ে যাবো আর কি, হ্যাঁ, এমনিতেই প্যান্ডেমিকের মধ্যে সবার অবস্থায় পাগল পাগল অবস্থা, হ্যাঁ, আমরা সবাই মানসিক চাপের মধ্যে রয়েছি। আপনারা কি করবেন, সবগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের সিআর কে পাঠাবেন, সিআর কি করবে, একটা মেইলে বা দুইটা মেইলে সবগুলো আমাকে পাঠাবে, আর আপনি যে পাঠিয়েছেন অর্থাৎ আপনারটা যে এন্ট্রি হয়েছে সিআর আমাকে পাঠাতে ভুল করেছে কিনা, হ্যাঁ, এটা আমি চেক করার জন্য কি করবো, আপনাদের গতকাল আমি একটা ওই পেজে একটা পোস্ট লিখেছিলাম, পরে দেখি পোস্ট হয়ে গেছে, ওখানে আবার পোস্ট দিব, ওখানে কি করবেন যে স্যার আমার আমার নাম এই রোল এত অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ফেসবুকে থ্রেডে লিখে দিবেন, ঠিক আছে, তাহলে আমি যখন সবগুলো পাবো যখন
পাওয়ার পরে ওটা মিলাই দেখতে পারবো যে হ্যাঁ যারা আপনারা জমা দিয়েছেন সবার করে আমি পেয়েছি। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, আচ্ছা আপনাদের আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন, কোনো কাজ? তারপরে আমি আমাদের আমাদের ক্লাস নিয়ে যে আলোচনাটা আছে সেটা করে শেষ করে ফেলবো। আপনাদের আর আর কারো কোনো প্রশ্ন কোনো বিষয়ে? ওকে ওকে, তাহলে তাহলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনটা আমার হাতে এবং এই কোর্স আউটলাইনে আমি যা দেখতে পাচ্ছি আমার সামনে যা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে মোটামুটি বেশিরভাগ পড়াশোনা করে ফেলেছি, আলোচনা আমাদের হয়েছে, কিন্তু হ্যাঁ কিন্তু মুশকিল হচ্ছে একটা যে আপনারা শেষের দিকে দু একটা রেফারেন্স বইয়ের বা দু একটা টপিকের জন্য ভালো করে আপনারা ইয়েটা পাননি, ওটাকে কি বলে ভালো করে ম্যাটেরিয়ালস গুলো পাননি। যেমন আমি যদি লাস্ট আপনাদের পড়িয়েছিলাম সুজিত রায়ের বই থেকে আর কি ভালো করে সংবাদ লেখার যে প্রক্রিয়ার যে স্টেপ গুলো, ওখানে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, কেউ কেউ করেছে, কেউই করেননি, আমরাও ফাঁকি পাচ্ছিলাম ইউনিভার্সিটিতে, আচ্ছা না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, নো 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 প্রবলেম। যাই হোক, তো দেখেন আমি যদি এখানে 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 যদি এটা একটা দেখাই আপনাদের, আমরা কিন্তু বেশিরভাগই পড়েছি আর কি, হ্যাঁ আমাদের ছোটটাই ছিল এখানে। আসলে আপনাদের এই কোর্সটা মূলত আসলে তো বাংলা বানানের নিয়ম এবং বাংলা শুদ্ধ বাংলা লিখার প্রক্রিয়া সাথে হচ্ছে সংবাদ মাধ্যমের ভাষা বা ঘটনা প্রবাহনে লিখার সেই আলোচনাগুলো হয়েছে। আপনাদের ক্লাসে আমি কি ফিচারের ভাষা বা ফিচার নিয়ে কোনো কথা বলেছিলাম? ফিচার নিয়ে বাংলা ভাষার গদ্যরূপের বিকাশ, তারপরে সংবাদপত্রের ভাষা, সংবাদপত্র লেখার নিয়ম, হ্যাঁ সংবাদপত্রের ভাষা শুদ্ধ রূপ, তারপরে বাংলা বানানোর যে নিয়ম গুলো বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো আমরা পড়ে ফেলেছি অলরেডি। আমরা অনুবাদের অনুশীলনও করেছি, অনুবাদের কিছু অনুশীলন আপনার জন্য দেয়া ছিল, আপনারা আপনারা পড়েছেন, আপনারা করেছেন কি? আই ডোন্ট নো, যদি আমাকে পাঠানি যার ফলে আমি জানি না যে আপনারা আদৌ করেছেন কিনা, না করলেও কোনো সমস্যা নেই। তো মোটামুটি 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 সবকিছুই সবকিছুই আমরা পড়েছি, তবে এর মধ্যে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে উচ্চারণ। আসলে উচ্চারণে তো পরীক্ষা প্র্যাকটিক্যাল করে নেওয়া সম্ভব হয় না, উচ্চারণ অনেক সময় আমরা লিখে লিখে করি, এটা একটু জটিল, এটা একটু সামনাসামনি না হলে পড়াটা খুব মুশকিল, উচ্চারণ তো আসলে করে করে দেখিয়ে দেখিয়ে পড়াতে হয়। তো এটা এই আলোচনা আমরা এখন যাচ্ছি না, আমরা আমরা একটু আলোচনাটা অনুবাদ দিয়েই শেষ করার কথা ছিল, অ্যাসাইনমেন্ট আপনারা করেছেন সেটা করে শেষ করার কথা ছিল। আমরা একটু আলোচনা করি ফিচারের 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 ভাষা নিয়ে, ফিচারের শব্দ। আপনার ফিচার কিভাবে পড়তে হয়, ফিচার কিভাবে লিখতে হয়, এগুলো এগুলো আপনার ক্লাসে জেনেছেন? কেউ কি আমাকে বলতে পারেন সংবাদের মধ্যে ফিচার কি বলতে পারেন? কেউ কি আমাকে হোয়াট ইজ ফিচার, হোয়াট ইজ ফিচার কেউ বলতে পারেন? ফিচার মানে যে কোনো সময়ের মানে টপিক নিয়ে লেখা যায়, মানে সাম্প্রতিক বাদে যে কোনো বিষয় নিয়ে লেখা যায় বা সাম্প্রতিক লেখা যায় ফিচার। আর ফিচারের বৈশিষ্ট্য অন্যরকম। আর কেউ বলতে পারেন? আর কেউ, এনিবডি, এনিবডি এলস? ফিচার হচ্ছে মানবীয় আবেদনমূলক কোনো কিছু লেখা। আর কিছু, আর কিছু, আর কিছু, আর কিছু? ওকে, আমি আমি আপনাদের ছোট করে বলি, আপনারা সাম্প্রতিক সময়ে বিয়ের দাওয়াত খেয়েছেন? কে কে, কেউ খেয়েছেন বিয়ের দাওয়াত এই প্যান্ডেমিক এর মধ্যে? জি স্যার। কার বিয়ে? আপনাদের এর মধ্যে বিয়ের দাওয়াত খেয়েছেন কেউ? না, নিজে বিয়ে নয় মানে দাওয়াত খেতে গিয়েছেন এমন আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধরেন গত বছর সবচেয়ে বেশি বিয়ের দাওয়াত কে খেয়েছেন? কেউ আছেন এখানে যে স্যার প্যান্ডেমিক এর আগে আমি অনেকগুলো বিয়ের দাওয়াত খেয়েছি এমন আছেন কেউ? মানে ও আপনাদের তো বিয়ের মানে
দাওয়াত খাওয়া তো মুশকিল, কারণ ঢাকাতে থাকেন, যে দাওয়াত খাওয়া মুশকিল, তাই না? অনেকের বিরক্তি হয়ে যায়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমি একটা ছোট গল্প বলি আপনাদের। ধরেন আপনি আপনি তিনটা বিয়ের দাওয়াত খেয়েছেন মাত্র 10 দিনের মধ্যে। তো বিয়ের দাওয়াতে কি হয়? আপনার জন্য খাবার খান, এটা তো স্বাভাবিক, তাই না? যদি এখন খাবার খাওয়ার সাথে সবচেয়ে বড় উপলক্ষ দাঁড়িয়েছে ছবি তোলা। হ্যাঁ, ডিএসএলআর ক্যামেরা আছে, ফেসবুক আছে, হ্যাঁ, কত ভাবে ছবি তোলা নিয়ে ঘটনা প্রবাহ ঘটে। ওই যে খেয়াল করে দেখেন, এক ভদ্র মহিলা তার কি বলা যায়, তার গায়ে হলুদের জন্য বাইক চালিয়েছেন, সেখানে সারা দেশব্যাপী তোলপাড় চলছে আর কি। হ্যাঁ, তো বিয়েতে নানা ধরনের আয়োজন থাকে। ধরো আপনি তিনটা বিয়ে খেয়েছেন এক 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 10 দিনের মধ্যে। তো তিনটে বিয়েতে আপনি খাবার খেয়েছেন, তারপরে একদম পেট ভরে খেয়েছেন। এখন তিনটা বিয়ে খাওয়ার পরে কাল্পনিক চরিত্র দেখেন যে একটা খাবারের কথা আপনার বিশেষভাবে মনে আছে, সে খাবারটা কি হতে পারে? কাচ্চি। কাচ্চি, তারপর একটা বেশি ভালো লাগতে পারে না। আচ্ছা, দেখেন আপনি খাবারটা খান, খাবারটা কি হয়? আপনার পরিপাকতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা আপনার শরীরে ডিসপোজ হয়ে আবার বের হয়ে যায়, এটাই হচ্ছে মূল কথা আর কি। কিন্তু দেখেন আপনি একটা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, একটা খাবার শুধুমাত্র আপনার জিহ্বাকে নয়, আপনার স্বাদকে নয়, আপনার পরিপাকতন্ত্র নয়, একটা খাবার আপনার মনকেও ছুঁয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে টেস্টটা আপনার মনেও রয়ে গেছে, অথবা খাবারটা এমন পরিবেশন করা হয়েছে সেটা আপনার হৃদয়ে দাগ কেটে আছে, আঁচ কেটে আছে। সংবাদ অনেক ধরনের হয়, ফিচার হয়, তারপরে আপনার স্ট্রেট নিউজ হয়, অনুসন্ধান হয়, তারপরে আপনার ঘোষণা হয়, মতামত হয়, অনেক কিছু হয়। কিন্তু কিছু সংবাদ আমাদের মনে দাগ কেটে থাকে, কিছু সংবাদ আমাদের মনের মধ্যে থাকে। এটা স্ট্রেট নিউজ হতে পারে, কিন্তু এই মনে রাখানোর প্রক্রিয়ার কথাই হচ্ছে আসলে ফিচার। যেমন ধরেন আমি আমি একটু মজা করে বলি আপনাদের, তিনটে বাসায় বিয়ে খেয়েছেন, আপনি যে বললাম কাচ্চি খেয়েছেন, খাসির রেজালা খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, কিন্তু দেখা গেল কি যে পুরো বিয়ের শেষে আপনাদের একটা সুন্দর পান দেয়া হয়েছিল, পান পান অনেক বিয়েতে এখনো দেয়া হয় আপনি, হ্যাঁ, অথবা একটা ফিরনি দেয়া হয়েছিল। ওকে, আপনি কি বললেন? দেখ, তিনটে বিয়ে খেয়েছেন, আপনি বললেন আরে তিনটে বিয়ে খেলাম, ওই ফিরনিটা যে কি মজা ছিল, আহা। আপনি একটা একটা ছোট্ট বাটির ফিরনির কথা মনে রেখেছেন, আপনি পুরো 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 প্লেটের কাচ্চি খেয়েছেন, আপনার কাচ্চির কথা মনে নেই, আপনার একটা সত্য ফিরনির কথা মনে আছে, আপনার সত্যের পানের কথা মনে আছে। তার মানে কি, ওই খাবারটা শুধুমাত্র আপনার ওই যে আপনার স্বাদ প্রক্রিয়া, আপনার পরিপাক প্রক্রিয়ার মধ্যেই শুধু যায়নি, ওই খাবারটা আপনার মনেও দাগ কেটেছে। যে সংবাদ, যে সংবাদ আমরা গ্রহণ করি, যে সংবাদ প্রতিদিন আমরা পড়ি, যে সংবাদ শুধুমাত্র আমরা জানার জানার আগ্রহই পরিপূর্ণ পরিপূর্ণ করে না, একই সাথে যে সংবাদ আমাদের মনেও দাগ কাটে, আমরা দীর্ঘদিন মনে রাখি, সেটাই হচ্ছে আসলে ফিচার। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফিচারের ভাষাটা একটু ডিফারেন্ট হয়, সাহিত্যিক হয়, কাব্যিক হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এমনিতেই ওটাকে আমরা বলি হচ্ছে আপনার লোকাল হয় অনেক সময় আর কি। হ্যাঁ, যেমন কয়েকদিন আগে বন্যা হচ্ছিল উত্তরবঙ্গে, বন্যা নিয়ে দৈনিক প্রথম আলো একটা সুন্দর ফিচার করেছিল বন্যা নিয়ে। হ্যাঁ, আমার এলাকা বগুড়াতে বন্যা হয়েছে, তো তখন বলা হয়েছে যে বন্যা হলে কি হয়, যে আসলে আমাদের পানির সোর্সটা বন্ধ হয়ে যায়, বিশুদ্ধ পানির সোর্স বন্ধ হয়ে যায়। তো বিশুদ্ধ পানির সোর্স বন্ধ হয়ে গেছে, বিশুদ্ধ সোর্স বন্ধ হওয়ার প্রেক্ষাপটে তখন ওখানে গিয়েছে অনেকেই, ওখানে ওখানে আলোচনা হচ্ছে, তখন একজন ভদ্র মহিলা বলেছে আর কি, হ্যাঁ, যে খাবার পানি কুন্টি পামু, আর এর বাংলা হচ্ছে মানে এটা এটা হচ্ছে বগুড়ার লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা এটার কথা হচ্ছে যে খাবার পানি কোথায় পাবো, ব্যাপার কেমন। তো তখন ওটাই আসলে ল্যাঙ্গুয়েজ আকারে ব্যবহার করা হয়েছে, ফিচার করা হয়েছে, ঠিক আছে? তো যার ফলে
যার ফলে ব্যবহার করা হয়েছে। এখন ফিচারের ফিচারের ভাষা, ফিচারের ভাষা শব্দ বাক্য, হ্যাঁ এগুলো এগুলো নিয়ে এগুলো নিয়ে আসলে বিস্তারিত বিস্তারিত আলোচনার একটা সুযোগ আছে। আমি আপনাদের এই আলোচনাটা শুধু আজকে শুরু করছি। আইমান আমি একটু পরে আসছি বাবা, দাঁড়াও। ছোট বাক্যে লিখতে হয়, ফিচারের সুন্দর ভাষা ব্যবহার করতে হয়, হ্যাঁ এগুলো নিয়ে আসলে একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে আপনাদের। আমি আমি সেই আলোচনাটা আপনাদের আজকে শুরু করলাম। এটা ক্লাস শুরু হওয়ার পরে আমি আমি আপনাদের 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 দিয়ে দিব। হ্যাঁ যাও বাবা, আমি ক্লাস নিচ্ছি বাবা, হেল্প করো বাবাকে। তো আপনারা 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 সেটা পেয়ে যাবেন। হ্যাঁ তাহলে শুধু আপনাদেরকে আমি একটা কথা বলবো, যেহেতু আপনারা এই ক্লাসটা করছেন, আপনারা চেষ্টা করবেন যে ফিচারগুলো একটু ভালো করে পড়তে। হ্যাঁ ফিচার ফিচারগুলো একটু একটু ভালো করে পড়তে, অর্থাৎ বর্তমান। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ নিবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমি আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ফিচারের ভাষাগুলো নিয়ে আরেকটু আলোচনাটা এগিয়ে নিয়ে সেটা সেটা সে সম্পর্কে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিতে। তবে এটা এটা আপনারা তখন তখন আপনারা ভালো করতে পারবেন, ভালো বুঝতে পারবেন যখন আসলে আপনারা কিছু ফিচার পড়বেন। আপনারা যদি কেউই ফিচার না পড়েন, কেউ যদি ফিচার না দেখেন, কেউ যদি ফিচার না বোঝেন, ল্যাঙ্গুয়েজটা যদি খেয়াল না করেন, তাহলে আসলে হবে না। অর্থাৎ আপনাদেরকে ফিচার গুলো পড়তে হবে ভালো করে, ঠিক আছে? তো এই এই আলোচনাটা আমি আজকে করে এখানেই এখানেই রাখছি আপনাদের জন্য। আপনাদের যদি আরো আরো কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ সেটা আমি শুনে আপনাদের আনসার গুলো দিয়ে শেষ করতে চাই। আপনি আমি একটা ওপেন করে দিচ্ছি আপনাদের সবার জন্য, কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে আপনি আপনারা বলতে পারেন, কথা বলতে পারেন। স্যার অ্যাসাইনমেন্টের জন্য প্রথম যে বইটার কথা বলেছিলেন ওই বইটা স্যার নামটা আরেকবার বললে ভালো হতো। না না না, এই এই অ্যাসাইনমেন্টের জন্য এই বই এই এই বই লাগবে এটাই পড়তে হবে এমন নয়, ওটা আমি একটা শুধুমাত্র রেফারেন্স হিসেবে আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? এই বইটা এই বইটাই এই বইটাই এই বইটাই এই অ্যাসাইনমেন্টের জন্য লাগবে, ব্যাপারটা এমন নয়। আচ্ছা স্যার তাও একটু স্যার বলেন, ওইটাও আমি একটু পড়ে দেখব। এই বইটার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঘটনা প্রবাহ আছে। বইটার নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এখানে টাইমটা দেয়া আছে 1704 থেকে 1971। পরে সাবিটে লেখা আছে রাজনৈতিক ইতিহাস। বইটার সম্পাদনা করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, আমি ক্লাসে চাই মানবীয় সিরাজুল ইসলাম চৌধুরী স্যার। একই সাথে এই বইটা প্রকাশিত হয়েছে এশিয়াটিক সোসাইটি থেকে, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা স্যার, না তুমি যা বলেছি প্লিজ প্লিজ বলে স্যার। আমাদের কি ফার্স্ট সেমিস্টারের ক্লাস শেষ? আচ্ছা এটা এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের ক্লাস আমি যেটা কম নিয়েছি, আপনাদের ক্লাস আমি আরো নেব। এটা ইউনিভার্সিটি খোলার পরে আপনাদের অ্যাটলিস্ট দুটো থেকে তিনটা ক্লাস অবশ্যই হবে। ওকে, আপনাদের ইউনিভার্সিটি খোলার পরে একটা থেকে দুটো ক্লাস অবশ্যই হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে এই এই ক্লাসগুলো এই ক্লাসগুলো ইউনিভার্সিটি খুললে হবে। আর আমি আমি একটু চেয়েছিলাম যে আপনাদের আরো দু একটা ক্লাস নিতে, যেমন ধরেন আজকে যে ফিচারের আলোচনাটা শুরু হলো, ফিচারের ভাষা নিয়ে
ফিচারের আলোচনা যেটা শুরু হলো ফিচারের ভাষা নিয়ে, এটা 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 আরেকটা ক্লাস তো ডেফিনেটলি হবে, হ্যাঁ আরেকটা ক্লাস ডেফিনেটলি হবে, আপনাদের যে অ্যাসাইনমেন্টটা করেছেন সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। কিন্তু আমি ইউনিভার্সিটির রুলস অনুযায়ী একটা নোটিশ পেয়েছিলাম যে আমাদের এই মাসের মধ্যে অর্থাৎ অগাস্ট মাসের মধ্যে আমাদের আমাদের কাজগুলো শেষ করতে হবে, হ্যাঁ আমাদের 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 পড়াশোনাগুলো শেষ করতে হবে। এখন তারপরে আমি আরো দুটো ক্লাস নিতে পারবো কিনা সেটা মানে ভার্চুয়ালে বা এই সময়ের মধ্যে সেটা আমি এখনো নিশ্চিত নই। সেটা নিশ্চিত হওয়ার পরে আমি আপনাদের আরেকটা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। আর যদি আমি না পারি, যদি আমি না পারি তাহলে তাহলে পরবর্তীতে অর্থাৎ আপনাদের নতুন সেমিস্টার যদি শুরু হয়ে যাবে আমি পরবর্তীতে আপনাদের আপনাদের যখন ইউনিভার্সিটি খুলবে তখন দু তিনটে ক্লাস নিয়ে এটা আমি পুরোটা কাভার আপ করার চেষ্টা করব। কারো কারো কোনো প্রশ্ন আর কিছু? তাহলে আমরা শেষ করি, আপনাদের অনেক ব্যান্ডউইথ খরচ হচ্ছে, শেষ করি আজকের আলোচনাটা আরেক দফা। যদি যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কোনো জানার না থাকে।